আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রোগী বয়স প্রায় 30 বছর, কিন্তু তার নাক দিয়ে শ্বাস নিতে পারতো না। বিধায় সে হোমিওপ্যাথি বা ইউনানি বা আয়ুর্বেদিক, যারা আরো বিভিন্ন নাম দিয়ে অনেকেই কিন্তু প্র্যাকটিস করে, নাম দেয় এরকম, কিন্তু আসলে কাজ অনেকেই কিন্তু ভালো কাজ করে না। হার্বাল মেডিসিনের নাম দেয়, ইন্ডিজেনাস মেডিসিন, যে কোনো ধরনের ওষুধ লাগিয়ে দেখেন নাকের মাঝখানে পার্টিশন যেটা, এটা ফুটো করে ফেলছে। রোগী বাতাস নিতে পারে না বিধায় তারা ওষুধ প্রয়োগ করেছে, এবং নাকের যে পার্টিশন সেপ্টাম, এটা সেপ্টাম কিন্তু পারফোরেশন হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা বলা হয় সেপ্টাল পারফোরেশন। কাজেই কোভিডের যে চিকিৎসা, হোমিও চিকিৎসার নামে যারা অপচিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে নেবেন না। সমস্ত হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ইউনানি তাদেরকে আমি দোষ দেবো না, কিন্তু এই নাম দিয়ে তারা কিন্তু মানুষকে অনেকে ধোকা দিয়ে যাচ্ছে। সকলকে কিন্তু দোষ দেওয়া যাবে না। অনেকেই আছে চিকিৎসা শাস্ত্র না জেনেই কিন্তু হরহামেশা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় তারা কিন্তু চেম্বার করে যাচ্ছে, এবং তারা কিন্তু প্র্যাকটিস করতেছে। এখন আমরা এটা অপারেশন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।